মংলায় ঐতিহ্যবাহী চাঁদপাই মেহেরশাহ মেলা শুরু হয়েছে 16 মার্চ থেকে। অভিযোগ রয়েছে 6 দিনব্যাপী এই মেলায় প্রথম দিন থেকেই মেলা প্রাঙ্গণে চলছে মদ, জুয়া ও অশ্লীল নৃত্য। ইমাম পরিষদ বলছে রমজানে মেলা বন্ধের আবেদন করলেও সাড়া মেলেনি, এতে ব্যাহত হচ্ছে পবিত্র রমজানের পবিত্রতা। অনুমতি না দিলেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। মেলায় গেলে দেখা যায় মেলার প্রধান ফটকেই বসা থাকে পুলিশ, একটু দূরে তাকালেই দেখা যায় মদ ও জুয়ার আসর, আর পাশে চলছে ভক্তদের নাচ নামের অশ্লীল অঙ্গভঙ্গিতে নারী পুরুষের গান ও নৃত্যের আসর। পুলিশের উপস্থিতিতে নির্বিঘ্নে চলছে এসব অসামাজিক কার্যকলাপ। মাজার কেন্দ্রিক যে জটিলতা গুলো থাকে, মাজার কেন্দ্রিক যে ভক্তরা থাকে, এটি আসলে আমাদের ইচ্ছা বা অনিচ্ছা, এটি আসলে আমাদের ইচ্ছা বা অনিচ্ছায় হয় না, এটি আসলে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট কিছু লোক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে তারা এখানে আসলে মূলত এই আসরগুলো বসায়, গান বাদ্যর আসরগুলো বসায়। এখানে আমরা আসলে অসহায়ের মতো থাকতে হয়। মেলা প্রাঙ্গণে উচ্চ শব্দে গান বাজানো, জুয়া ও অশ্লীলতা সহ নানা অসামাজিক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বসবাসকারীরা। কিন্তু প্রভাবশালী আয়োজক কমিটির ভয়ে প্রকাশ্যে প্রতিবাদ বা কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না। এই রমজানের পবিত্রতা রক্ষার্থে আমাদের সবারই এটি এগিয়ে আসা উচিত, কেননা রমজানের নামে আসলে রমজান এটা পবিত্র মাস, মাহে রমজান আল্লাহ পাক ঘোষণা দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের প্রতি রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমনি ফরজ ছিল পূর্বের উম্মতদের প্রতি, আর এই রমজানের রোজা যদি তোমরা রাখতে পারো তাহলে তোমরা মুত্তাকিন এবং ফরজগার হয়ে যাবে। আসলে রমজান মাসে এটা অশ্লীল বিহায়াপনা এই মেলার নামে, আসলে এটা শরীয়ত সম্মত নয়, মেলা কখনো মুসলমানদের জন্য নয়। এই জন্য আসলে এই জায়গায় যে নৃত্য, আপনার নাচ গান, জুয়া, মদ জুয়া অনেক কিছুই রমজান মাসে চলছে, এটা ইসলামের দৃষ্টিতে একেবারে নিষিদ্ধ, এটা হারামি। এই জন্য আমি এর প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাই। এই মেলাটা যে এভাবে হচ্ছে এটা কোনো ক্রমেই মুসলমানদের কাছে এটা কাম্য না, কারণ এটা এই মেলার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে বা ডিসি সাহেবের কাছ থেকে তারা নিশ্চয়ই পারমিশন আনে। তাহলে এই যে পারমিশনগুলো দেওয়া, এটা একটা ইসলামী রাষ্ট্রে, মুসলমান রাষ্ট্রে মুসলমানদের বড় ধরনের একটা ইবাদত মাহে রমজানের রোজা, সেই মাসেও এই মেলাটা হওয়া এটা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান বলেন এই মেলায় কোনো অনুমতি দেওয়া হয়নি, তারপরেও নিষিদ্ধ বা অশ্লীলতা কার্যক্রম চালালে ব্যবস্থা নেওয়া হবে। আমরা যখন শুনেছি মেলার কথা রমজানের মধ্যে, আমরা যারা ছিল পরিচিত, যারা ছিল কারা মেলা করে সেটাও আমি সঠিকভাবে জানি না, তবে চেয়ারম্যান সাহেবকে আমি বলেছিলাম যেন কোনোভাবেই রমজানের মর্যাদা ক্ষুণ্ণ না হয়, সেভাবে যেন তারা যদি আয়োজন করতে পারে তাহলে তারা যেন করেন, এই নির্দেশনা দেওয়া আছে। এবং তারপরে আমি আজকে প্রথম আপনার কাছে শুনলাম যে এই ধরনের ঘটনা ঘটছে, আমি অবশ্যই এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব। মেলার নামে ভয়াপনায় বেশি বিড়ম্বনায় পড়ছে রোজাদার ব্যক্তিরা, আর ক্ষতির সম্মুখীন হচ্ছে তরুণ প্রজন্ম। রাশিদুল ইসলাম, ভোরের পাতা, নিউজ ডেস্ক।